আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে একবারে মিনিমাম রেঞ্জ থেকে ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত যতগুলো ল্যাপটপের মডেল আছে সবগুলো দেখা যাওয়ার চেষ্টা করবো। একেবারে মিনিমাম 14-15 হাজার টাকা থেকে শুরু করে 60-70 হাজার টাকা পর্যন্ত যেসব ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো দেখা দিব ইনশাল্লাহ। চলুন তাহলে আজকে আমাদের ভিডিওতে মডেলগুলো দেখি। যেটা হলো মিরপুর 10 গোলচত্বরের ওভারব্রিজটা, তার পাশে আপনার এসএ পরিবহন রোড, কাউকে জিজ্ঞাসা করলেই হবে। আর এই রোডে ঢোকার সাথে সাথে দেখবে একটা মিনার মসজিদ আছে, তার পাশে একটা বিল্ডিং আছে আপনার এক্সিলেন্ট জিম আছে 4 তলায় 93 নাম্বার। এই বিল্ডিংটার 3 তলায় আমাদের ইউটেক, একেবারে লো রেঞ্জের একটা ল্যাপটপ, খুবই ভালো মানের লেনোভো থিংকপ্যাড X220 Core i5 এর সেকেন্ড জেনারেশন, 4GB RAM, 320GB হার্ড ডিস্ক। আর এই ল্যাপটপের প্রাইস হচ্ছে মাত্র 15,900 টাকা থেকে 16,900 টাকা। এরপরে দেখাই X230, এটা ওইটা হচ্ছে একটা আপডেট Core i7 এর 3rd generation, 4GB RAM, 320GB হার্ড ডিস্ক। আর এটার প্রাইস হচ্ছে মাত্র 18,900 টাকা থেকে 19,900 টাকা। এটা কি Core i7 এর? Core i7 এর 3rd generation। তারপর এরপর হচ্ছে এইটারই X230 Core i5 এর 3rd generation, 4GB RAM, 320GB হার্ড ডিস্ক, মাত্র 17,900 টাকা থেকে 18,900 টাকা, Core i5 3rd gen। এরপরে দেখাই সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপটা, HP EliteBook 840G3 Core i5 এর 6th generation, 8GB RAM, 256GB SSD, 14-inch ডিসপ্লে। এটার প্রাইসটা হচ্ছে মাত্র 29,900 টাকা। আর এটার মধ্যে আমাদের কাছে ভ্যারিয়েন্ট আছে 128GB, 8GB, 320GB হার্ড ডিস্ক দিয়ে, ওইটার প্রাইস হচ্ছে মাত্র 30,900 টাকা, HP EliteBook 840G3। এরপরে সেম কনফিগারেশনের মধ্যে HP EliteBook 820G3, এটা একটু ডিসপ্লে সাইজটা ছোট যারা ক্যারি করতে যাচ্ছেন তাদের জন্য, Core i5 এর 6th generation, 8GB RAM, 256GB SSD, এটার প্রাইস হচ্ছে 26,900 টাকা। এরপরে মূলত আমরা একটু ফ্যান্সি ল্যাপটপগুলো দেখাই দিই। এটা হচ্ছে সারফেস প্রো 4 Core i5 এর 6th generation, 8GB RAM, 256GB SSD। আর এটা কিন্তু একেবারে ডিটাচেবল, এটার প্রাইসটা হচ্ছে মাত্র 44, একেবারে ডিসকাউন্ট প্রাইস 44। আর তারপর হচ্ছে সেম ফ্যান্সি টাইপের HP এলিট X2 Core i5 এর 7th generation, এটা ডিসপ্লেটা 2K, 8GB RAM, 256GB SSD, আর এটার প্রাইসটা হচ্ছে 43,900 টাকা। এরপরে দেখাই অনেক আপডেট একটা কনফিগারেশন, HP ফোলিও 1030G2 Core i7 এর 7th generation, 16GB RAM, 512GB SSD, এটা কিন্তু টাচ স্ক্রিন, 360 রোটেট, ফিঙ্গারপ্রিন্ট, এক ল্যাপটপ কিন্তু ফুল ফ্রেশ আর একেবারে সুপার স্লিম। আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র 58,900 টাকা থেকে 59,900 টাকা, Core i7 এর 7th generation, 16GB RAM, 512GB SSD। আচ্ছা, এইসব ল্যাপটপ দিয়ে কি কি কাজ করতে পারবে আর ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে? আমাদের সবগুলো প্রোডাক্টের ব্যাটারি ব্যাকআপ 3-4 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। আর এমনিতে এই টাইপের ল্যাপটপগুলো যদি আপডেট কনফিগারেশন, আপনার প্রোডাক্টের খুব ভালো মানের কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, এই টাইপের কাজ করতে পারবেন। এটা হচ্ছে HP EliteBook, সরি, এটা হচ্ছে HP Spectra Core i5 এর 6th generation, 4GB RAM, 128GB SSD, আর এটার প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন, মাত্র 35,000 টাকা। তারপরে এবার হচ্ছে লেনোভো থিংকপ্যাড টাচ স্ক্রিন 360 রোটেট, লেনোভো থিংকপ্যাড X260 Core i5 এর 6th generation, 8GB RAM, 256GB SSD, এটাও 360 রোটেট টাচ স্ক্রিন, একেবারে সুপার স্লিম, আর এটার প্রাইসটা মাত্র 33,900 টাকা। এরপর দেখাই একটু আগে যে মডেলটা দেখেছি, HP ফোলিও 1030 Core i5 এর 7th generation, টাচ স্ক্রিন 360 রোটেট, 8GB RAM, 512GB SSD, আর এটার প্রাইসটা হচ্ছে 48,900 টাকা। এটার মধ্যে আমাদের কাছে 256GB ভ্যারিয়েন্টেও থাকে, ওইটার প্রাইসটা হচ্ছে 44। এরপর দেখেন ডেল এর সবচেয়ে ব্যয়বহুল ল্যাপটপ, ডেল XPS Core i7 এর 7th generation, 16GB RAM, 256GB SSD, আর এটার প্রাইসটা ডিসকাউন্ট করে মাত্র 55,000 টাকা করা হয়েছে। আগে প্রাইস ছিল কত এটা? আগে আমাদের এটার প্রাইস ছিল হচ্ছে 60,900 টাকা, অলমোস্ট 5-6,000 টাকার মতো ডিসকাউন্ট। লিনোভো থিংকপ্যাড এর মধ্যে সুপার স্লিম টাচ স্ক্রিন Core i5 এর 6th generation, মডেল নাম্বার হচ্ছে লিনোভো থিংকপ্যাড T460S, এই ল্যাপটপটা খুবই জনপ্রিয়,
খুবই চাহিদা। আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র 33,900 টাকা। কোর i5 এর 6 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি SSD। আর যারা গেমিং, যারা গেমিং এর মধ্যে যাচ্ছেন, রাইজেন এর, আমাদের কাছে রাইজেন 7 আছে, রাইজেন 5 আছে, সবগুলো 7 Pro 5 Pro, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, ফুল ফ্রেশ কন্ডিশন, আর একেবারে সুপার স্লিম, এটা হচ্ছে রাইজেন 7। আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র 53,900 টাকা। 8 জিবি র্যাম, 256 জিবি এলিট বুক, একেবারে আপডেট কনফিগারেশন, বড় ডিসপ্লে, এটা বিজনেস ক্লাস ল্যাপটপ, 850 HP এলিট বুক, 850 কোর i7 এর 8 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 15.6 ইঞ্চ নিউমেরিক কি সহ। আর এটার কনফিগারেশন হচ্ছে 8 জিবি র্যাম, 256 জিবি SSD, এটার প্রাইসটা মাত্র 59,900 টাকা, বিজনেস ক্লাস, 850 কোর i7 এর 8 জেনারেশন। এরপরে দেখাবো 15.6 একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে HP এলিট বুক, 850G2, কোর i5 এর 5th জেনারেশন, 4 জিবি র্যাম, 500 জিবি হার্ড ডিস্ক, বড় ডিসপ্লে আছে, এটা তো যারা অটোক্যাডের কাজ করতে তাদের জন্য বিশেষ করে। আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র 27,900 টাকা। আগে প্রাইস ছিল কত এটা? এটার আমাদের প্রাইস ছিল 29,900 টাকা, 2,000 টাকা ডিসকাউন্ট করে 27,900 টাকা। যাদের গ্রাফিক্সের কাজের জন্য একটু ডিসপ্লে রেজুলেশনটা খুব ভালো লাগবে, HP পলিয়ন ল্যাপটপটা খুবই স্লিম লাগবে মেটাল বডিতে, এটা এটা তাদের জন্য বেস্ট হবে। কোর i5 এর 6th জেনারেশন, মডেল নাম্বারটা হচ্ছে HP ফোলিও 1040G3, টাচ স্ক্রিন, 2K ডিসপ্লে, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র 37,900 টাকা থেকে 38,900 টাকা। এরপরে দেখাই HP, এটা হচ্ছে AMD প্রসেসর, 7th জেনারেশন, 8 জিবি র্যাম, 500 জিবি হার্ড ডিস্ক, আর এটার প্রাইসটা কিন্তু অবিশ্বাস্য, খুবই রিজনেবল, এটার প্রাইসটা হচ্ছে 25,900 টাকা থেকে 26,900 টাকা, 8 জিবি র্যাম, 500 জিবি হার্ড ডিস্ক। এরপর দেখে বড় ডিসপ্লে, 850G3, কোর i5 এর 6th জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, নন টাচ ফুল HD ডিসপ্লে, নিউমেরিক কি সহ, আর এটার প্রাইসটা হচ্ছে, দেখ মডেলটা কি, HP এলিট বুক, 850G3, নিউমেরিক কি সহ, 34,900, এটার প্রাইসটা হচ্ছে মাত্র 34,900 টাকা। আগে কিন্তু প্রাইস ছিল ওটা 37,800, হ্যাঁ আগের মধ্যে এটার প্রাইস ছিল 37,900 টাকা, ডিসকাউন্ট করে 34,900 টাকা করা হয়েছে। মিড রেঞ্জের মধ্যে কোর i7 টাচ স্ক্রিন যারা চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, এটা এই ল্যাপটপটা তাদের জন্য, কোর i7 এর 5th জেনারেশন, টাচ স্ক্রিন, 8 জিবি র্যাম, 500 জিবি হার্ড ডিস্ক, আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র 28,900 টাকা, 8 জিবি, 500 জিবি, কোর i7 5th জেনারেশন। এটার প্রাইস ছিল কত আগে? এটার আমাদের প্রাইস ছিল আগে 30,900 টাকা, অলরেডি 2,000 টাকা ডিসকাউন্ট করে এই প্রাইসটা করে দেওয়া হয়েছে। HP 7th জেনারেশন, এই মডেলটাও খুবই পপুলার, আমাদের ভিডিও দেওয়া আছে, কোর i5 এর 7th জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, নন টাচ ফুল HD, আর এটার হচ্ছে প্রাইসটা, এটা কি মডেল, এটা হচ্ছে HP এলিট বুক, 840G4, G4 Core i5 এর 7th জেনারেশন, আর এটার প্রাইসটা হচ্ছে 34,900 টাকা। এরপরে দেখাই ডেল এর, একেবারে সুপার স্লিম, ফুল ফ্রেশ কন্ডিশন, 5th জেনারেশন, কোর i5 এর 5th জেনারেশন, 4 জিবি র্যাম, 500 জিবি হার্ড ডিস্ক, 14 ইঞ্চি ডিসপ্লে, আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র 26,900 টাকা, ডেল ফুল ফ্রেশ, আর একটা ডিসকাউন্ট, আরো 1,000 ডিসকাউন্ট করে দেবো, এটা এটা আরো 1,000 ডিসকাউন্ট, ওকে 25,900 টাকা, ডেল ল্যাটিটিউড, কোর i5 এর 5th জেনারেশন। শুধুমাত্র এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য, ভিডিওটা দেখে যারা আসবেন এই প্রাইসটা পাবে। এখন আসলে অনেকে কম বাজেটের মধ্যে স্লিম ল্যাপটপ চায়, তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে, এটা হচ্ছে কোর i5 এর 3rd জেনারেশন, মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 6430U, কোর i5 3rd জেনারেশন, একেবারে সুপার স্লিম ল্যাপটপ, মেটাল বডি, ল্যাপটপটা খুবই চমৎকার, 4 জিবি র্যাম, 128 জিবি SSD, আর এটার প্রাইসটা হচ্ছে 21,900 টাকা থেকে 22,900 টাকা। এরপরে যারা 24 ঘন্টা অন রেখে কাজ করতে চান, ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ, আর এই ল্যাপটপগুলোতে মূলত সার্ভার হ্যান্ডেল করা হয়, কোর i5 এর 3rd জেনারেশন, 4 জিবি র্যাম, আর 320 জিবি হার্ড ডিস্ক, আর এটার প্রাইসটা হচ্ছে 18,900 টাকা থেকে 19,900 টাকা, 14 ইঞ্চি ডিসপ্লে, ফুল ফ্রেশ কন্ডিশন, মেটাল বডি, HP এলিট বুক, 8470P, ডেল ল্যাটিটিউডের মধ্যে ছোট আর একেবারে ফ্রেশ সুপার স্লিম ল্যাপটপ, কোর i5 এর 7th জেনারেশন, ডেল ল্যাটিটিউড E7280, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 12.5 ইঞ্চি ডিসপ্লে, আর এটার প্রাইসটা হচ্ছে 30,900 টাকা থেকে 31,900 টাকা, আর এটার প্রাইস আগে আমাদের ছিল 33,900 টাকা, ওইখান থেকে ডিসকাউন্ট করে 30,900 টাকা থেকে 31,900 টাকা। HP এলিট বুক, 820G3, এই মডেলটার মধ্যে আমাদের কাছে কোর i7 টা অ্যাভেলেবেল আছে, কোর i7 এর 6th জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি SSD,
আর এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে মাত্র 29,900 টাকা থেকে 30,900 টাকা। এরপরে চলে আসি আরো আপডেট কিছু মডেল। 840 যে মডেলটা সবচেয়ে বেশি ফেমাস ওই মডেলটার মধ্যে এটা হচ্ছে 840G5, Core i5 এর 8 জেনারেশন, 8GB RAM 256GB SSD, Core i5 এর 8 জেন, 8GB 256GB 840G5, আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র 44,900 টাকা থেকে 45,900 টাকা। গতবার প্রাইস কত ছিল এটা? আমাদের এটার প্রাইস ছিল হচ্ছে 47,900, আমরা সেল করতাম, ওখান থেকে ডিসকাউন্ট করে শুধুমাত্র এই ভিডিও উপলক্ষে আমরা এটা 44,900 টাকা থেকে 45,900 টাকা করে দিয়েছি। এরপর দেখাই Core i7, একই মডেল 840G5, Core i7 এর 7 জেনারেশন, প্রসেসরটা আপডেট, Core i7 জেনারেশন আপডেট, 7 জেনারেশন, 8GB RAM 256GB SSD, আর এটার প্রাইসটা খুবই রিজনেবল, 48,900 টাকা। এরপর দেখাই Core i5 এর, এটা Core i5 এর 8 জেনারেশন, 8GB RAM 256GB SSD, সেম মডেলই 840G5, আর এটার প্রাইস হচ্ছে ওই 44,900 টাকা থেকে 45,900 টাকা। আচ্ছা, এছাড়া আর কি মডেল আছে? আমাদের কাছে বিভিন্ন মডেল আছে। ওটা কি? আর আমাদের শপে এটা কি মডেল? এটা এই যে অ্যাপেল এর জন্য, এটা এটা হচ্ছে প্রোবুক, HP প্রোবুক 430G1, তবে এটা প্রসেসর আপডেট, Core i7 এর 4th জেনারেশন, 8GB RAM 512GB হার্ড ডিস্ক, খুবই রিজনেবল প্রাইসে, আর এটার প্রাইসটা হচ্ছে 25,900 টাকা থেকে 26,900 টাকা। আচ্ছা, 15.6 এর কোনো টাচ স্ক্রিন আছে? 15.6 এর টাচ স্ক্রিন ল্যাপটপ হচ্ছে HP এলিটবুক। আচ্ছা, ওটার প্রাইস কত বললেন? এটা হচ্ছে 25,900 টাকা থেকে 26,900 টাকা, Core i7 4th gen, মডেল নাম্বারটা হচ্ছে HP প্রোবুক 430G1। আচ্ছা, এটা মডেল? এটা হচ্ছে HP এলিটবুক 850G3, এটাকে নন টাচ তো দেখানো হয়েছে, এটা টাচ স্ক্রিন, আর এটাতে 8GB RAM 256GB SSD, নিউমেরিক কি, আর একেবারে সুপার স্লিম ল্যাপটপটা, আর এটার প্রাইস হচ্ছে 36,900 টাকা থেকে 37,900 টাকা। আগে কত প্রাইস ছিল এটার? এটা আমাদের প্রাইস ছিল আগে 39,900 টাকা, ওখান থেকে ডিসকাউন্ট করে 36,900 থেকে 37,900। শুধুমাত্র এই ভিডিওর জন্য নাকি? এই ভিডিওর জন্য। আচ্ছা, এখন আপনাদের অফিসের ঠিকানা, ওয়ারেন্টি, গ্যারান্টি কি কি ফ্যাসিলিটি আছে? আমরা প্রতিটা ল্যাপটপের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি, আর আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 10 পলপট্টি SA পরিবহন রোড, বিল্ডিং নাম্বার হচ্ছে 93rd floor, ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোজিটে বিল্ডিং এর 3 তলায়। ওয়ারেন্টি গ্যারান্টি আফটার সেল সার্ভিসে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি, আর ঢাকার বাইরে মানে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা 24 ঘন্টার মধ্যে কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট দিয়ে থাকি। আমাদের ফেসবুক পেজ আছে UTECBD, ওইখানে যোগাযোগ করলেই আপনারা অর্ডার করতে পারবেন, আর আমাদের কিন্তু EMI ফ্যাসিলিটিস আছে, দেশের 18টা ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ, আপনি 18টা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড হইলে আপনি 3 মাস থেকে ম্যাক্সিমাম 36 মাস পর্যন্ত EMI করে নিতে পারবেন। আজকে বন্ধু নাকি? জি, আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।